দুর্নীতিবাজ এবং কুখ্যাতদের দলে না রাখার বিধান গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে বিএনপি গঠনতন্ত্রে এই সংশোধনী নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি যদিও বিএনপির নেতৃবৃন্দের দাবি নৈতিকতার সাথে আপোষ করা হয়নি নুরুন নাহার রিপোর্ট গত রোববার নির্বাচন কমিশনে দলের সংশোধিত গঠনতন্ত্র জমা দেয় বিএনপি তবে এ নিয়ে কোনো কথা বলেননি দলের কেউ যদিও দু সালের উনিশে মার্চ জাতীয় সম্মেলনের সংশোধিত গঠনতন্ত্র এখনও প্রকাশ করেনি বিএনপি তবে দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণার তিন দিনের মাথায় নির্বাচন কমিশনে এই গঠনতন্ত্র জমা দিল বিএনপি সংশোধিত গঠনতন্ত্রে আগের সাত নম্বর ধারাটি বিলুপ্ত করা হয়েছে যেখানে বলা ছিল কোনো দুর্নীতি এবং কুখ্যাত ব্যক্তি বিএনপির কোনো পর্যায়ের কমিটির সদস্য পদ বা সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার অযোগ্য হবেন সুস্থ রাজনীতির সহায়কের ধারাটি বাদ দেওয়ায় এর সমালোচনা হচ্ছে সরকারি দলের ভাষ্য দুর্নীতি মামলায় খালেদা জিয়া সাজা হলে তাকে রক্ষা করার জন্যই পরিবর্তন আনা হয়েছে আজকে বিএনপি তাদের সংবিধান পরিবর্তন করে ফেলেছে যদিও বিএনপি নেতারা বলছেন দেড় বছর আগেই এই পরিবর্তন করা হয়েছে এর সাথে খালেদা জিয়ার মামলার কোন সম্পর্ক নেই এই ধারা তো এখন বাতিল হয়নি এই ধারাটা তো বাতিল করেছে আমাদের দেড় বছর আগে বিএনপির কাউন্সিলে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে ধরনের রাজনীতি চলছে এগুলোকে মাথায় রেখে আমরা কিছু কিছু সংশোধনী এনেছি গঠনতন্ত্র সংবিধান মানেই হচ্ছে এখানে সংশোধন হবে হ্যাঁ এটা এটা সংশোধিত হবে এবং এই সংশোধনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যুগ যুগ ধরে সে মানে দলটিও আপডেট হয় প্রশ্ন ছিল দুর্নীতির সাথে জড়িতদের দলে থাকার সুযোগ দিতে এই ধারা বিলুপ্ত করা হলো কিনা যে একদলীয় শাসন বাকশাল আবার দেশে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা চলছে সেখান থেকে আমাদেরকে প্রোটেকশনের জন্য যে কিছু কিছু ধারা পরিবর্তন করে সেটাকে অন্য ধারার মধ্যে দেওয়া হয়েছে এবং নীতি নৈতিক নৈতিকতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয়নি সাত নম্বর ধারা আর পনেরো নম্বর ধারার তো বিষয় না বিষয়টা হচ্ছে হয়তো গঠনতন্ত্রে দুর্নীতির বিষয়ে আমাদের অঙ্গীকার কি সে অঙ্গীকার তো ওখানে ব্যক্ত হয়েছে সাত নম্বর ধারায় কী থাকলো না থাকলো স্থাপন প্রতিস্থাপন এটা তো গঠনতন্ত্রের ধারাবাহিকতা তবে একটি বড় রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এ ধরনের পরিবর্তন দুর্নীতিকে উৎসাহিত করবে বলেই মনে করেন দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল যারা রাজনীতি করেন যারা দেশ চালাবেন যারা আমাদের প্রতিনিধিত্ব করবেন তারা নিজেরাই তাদের চরিত্রটাকে শুদ্ধ রাখার কোনো চেষ্টা করে না একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া যে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই এটা খুবই লজ্জাজনক বিএনপি নেতৃবৃন্দ স্বীকার না করলেও দুর্নীতির দায়ের সাজাপ্রাপ্ত নেতাদের দলে থাকতে এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতেই গঠনতন্ত্রে এই সংশোধনী আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে নুরুল নাহার বিলি সংবাদ ঢাকা